আজকের ভিডিওটা কেউ কেটে দেখবে না কিন্তু। তো সবাই দেখতে পাচ্ছ একটা ছোট্ট বেবি যেটা হচ্ছে মানে কেবলই আসলো এই দুনিয়ায়, এই দুনিয়াতে। তো সবাই কমেন্টে জানাও যে ওটা কে হতে পারে। তারপরে আমি বলছি তো দেখো দেখো, সুন্দর করে বেবিটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে দিদির হাতে তুলে দেওয়া হলো। তাহলে কি এটা দিদির বেবি? হ্যাঁ, তো দিদিরই বেবি। না না, দিদির বেবি না। তো এটা হচ্ছে আমার বড় দাদার বেবি, যেটা হচ্ছে আজই হয়েছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার। আর তোমরা কবে দেখছো ভিডিওটা জানি না। তো আমার বড় বৌদির বেবি হলো আমি পিসি। তো আমি ভীষণ 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 খুশি। তো এখন বাজে রাতের কটা বাজে? এখন বাজে 11:45। তো আমরা এরকমই মানে 11টার দিকে আসছিলাম। তো এখন 11:45 বাজে। তো আরও একটু থাকবো, থাকার পরে তারপরে বাড়ি চলে যাবো। এই যে আপনার নার্সিং হোমে আছে এখন, এখানটায় দেখো নার্সিং হোমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো ঠিক আছে, বাকিটা আবার পরে তোমাদের শেয়ার করছি। তো এদিকে আমার ভাইও চলে আসছে, ভাই আমি আর দাদা আমরা এমনি কথা বলতেছিলাম, কথা বলার পরে তারপরে এখন চলে যাচ্ছি বাড়ি। আর কতক্ষণ থাকবো, অনেকটা রাত হয়ে গেছে আবার। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি, যাচ্ছি বাড়ি, যাই ঘোরা। এখন বাজে 12:30। রাস্তাঘাট একদম ফাঁকা, একদম লোকজন কিছু না, রাস্তাঘাট একদম ফাঁকা, শুনশান। তো দেখো এত রাত্রেবেলা এরকমভাবে হসপিটাল থেকে যাওয়াটা প্রথম যাইনি কোনোদিনও। আর আমাদের নতুন বাস স্ট্যান্ডে আমাদের বাড়ির আশেপাশে পাশে আর কি। তো দেখো মানে ঘুগনি ইসে মানে ডিম টোস্ট চা আর ডিম অমলেট হচ্ছিলো। তো এরা বলছিলো খাবো, তো আসতে বললো মঙ্গলবার। তো 12টা হয়ে গেছিলো প্রায়, তো বুধবারই পড়ে গেছিলো। তো দেখো আমবর নিয়েছে ডোম ডোম এই কিউটাকে, ডিম টোস্ট নাকি পাউটি দিয়ে কিছু একটা। তো খাচ্ছে দিদি ডিমের অমলেট খাচ্ছে, আর আমার বড়টা খাচ্ছে এই ডিম টোস্ট, আর আমার ভাইও খাচ্ছে। আর চা ছিল, তো চাটা আমি কিছু খাইনি, আমি দেখছি শুধু সব কিছু। তারপরে আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, মিষ্টি রয় ব্লগে। তো এখন বাজে সকাল 8:02। তো তোমাদের সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে। এই যে চান হয়ে গেছে, চান টান হয়ে গেছে, আর বাবা মার ওখানে শুচ্ছে। তো আগে যেটা দেখলাম সেটা এর পরের দিন, ওটা মঙ্গলবার আর আজকে বুধবার। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমার রান্না কমপ্লিট, দুপুরে রান্না করেছি হচ্ছে ভাত, আর করেছি হচ্ছে মাছের ঝোল, আর করেছিলাম লাল শাক। আর আমি না ডিমের হচ্ছে তেল খেতে খুব ভালোবাসি, জানি না তোমরা খাও কি না, কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু। তো দেখো ডিমের তেল করেছি, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়েই, ভালোই লাগে খেতে কিন্তু। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না।